যে যেখান থেকে আমাকে দেখতেছেন আশা করি ভালোই আছেন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী যেটাই বলেন আপনি উনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন উনি এমন কিছু কাজ করেছেন এই দুই দিনে এমন কোনো বক্তব্যগুলো উনি দিয়েছেন যে এখন শুধু বাংলাদেশে না সারা বিশ্বে ওনাকে নিয়ে আজকে রীতিমতো হইচই পড়ে গেছে এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা অলরেডি রাস্তায় আজকে বিশাল একটা সমাবেশ করে ফেলেছেন উনি এখন ওনাকে সবাই সন্দেহের দৃষ্টিতে দেখতেছে কেন বলতেছে উনি অন সময় নির্বাচন কমিশনার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ওই সময়তে অনেক বিতর্কিত কর্মকাণ্ড করে গেছেন উনি যেমন এই যে রাজনৈতিক দল নিবন্ধনের যে একটা ব্যাপার উনি করে গেছেন এটা রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলের জন্য কঠিন করে দিয়েছেন আর এবারকার আসার পরে আবার উনি ঘোষণা দিয়েছেন যে ছোটো ছোটো রাজনৈতিক দল তাদের নিবন্ধন নাই এরা রাজনীতি করতে পারবে না এমন কথাও বলেছেন উনি যে তারা চাঁদাবাজি করে কিন্তু বাস্তবে কিন্তু বাংলাদেশে আমি গতকালকে একটা ভিডিও করেছি আপনি দেখে নেবেন আমি ওনাকে অনেক আগের থেকে চিনি এবং এই কারণে আমি গতকালকেই একটা ভিডিও আমি করেছি আপনারা দেখে নিয়ে আমার টাইম লাইনে আছে যে ওনার এজেন্ডাটা ভিন্ন বাংলাদেশে আমরা সবাই জানি চাঁদাবাজি করে যারা সরকারি দলে থাকে শুধু তারাই কিন্তু ছোটখাটো রাজনৈতিক বল বামপন্থী বলেন ডানপন্থী বলেন মধ্যপন্থী বলেন এরা কখনই চাঁদাবাজি করে না বা করার ক্ষমতাও তারা রাখে না চাঁদাবাজি করতে গেলে সরকারি পৃষ্ঠপোতা লাগে পিস্তুল লাগে শক্তি লাগে সব লাগে প্রশাসনিক সহযোগিতা লাগে তো যাক ওই ভিডিওটা আপনারা দেখে নিন কিন্তু আজকে কিছু মারাত্মক কথা উনি বলেছেন যার জন্যে এত প্রতিক্রিয়া সারা বিশ্বে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি শ্রদ্ধা করেন উনি ইচ্ছা করে গেছে উনি ইচ্ছা করলে আসতে পারে আমাদের কোনো বাধা নাই আর ওনাকে উনি শ্রদ্ধা করে এবং আওয়ামী লীগের অনেক অবদান আছে এই দেশে আওয়ামী লীগ ইচ্ছা করলে পুনর্গঠিত হইতে পারে তাতে কোনো বাধা নেই কিন্তু এই কথাগুলা কিন্তু বর্তমান সময়ে উনি কেন বলেছেন এটা কেউ কোনো কুল কিনারা পাইতেছে না এখন সবাই এই কারণে বলতেছে যে উনি হলেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্যেই উনি কাজ শুরু করেছেন এবং সবাই ওনাকে প্রতিবিপ্লবী হিসেবে চিহ্নিত করেছেন কেন করেছেন আমি বলি একের পর এক ভয়াবহ ঘটনার চিত্র এখন সামনে আসতেছে যে আইনা ঘর করে অন্ধকার কুঠিরে একটা মানুষকে নিয়ে যাওয়া কাউকে দশ বছর কাউকে আট বছর কাউকে পাঁচ বছর করে বন্দি করে রাখছে তারা এখন বের হয়ে আসতেছে অমানবিক ঘটনা পৃথিবীতে একমাত্র যুদ্ধবন্দি ছাড়া কোনো দেশে এই ঘটনা ঘটে নাই আবার এই ষোলো বছরে অসংখ্য মানুষকে আইনা ঘরে বন্দি করার পরে এই সরকার হত্যা করেছে যেমন ধরেন বিএনপি নেতা ইলিয়াস আলী এটা এখন প্রমাণ হয়ে গেছে তাকে আইনা ঘরে রেখেছিল তারপরে বঙ্গোপসাগরে নিয়ে যে হত্যা করেছে চৌধুরী আলম বিএনপি নেতা তার কোনো খবরই নাই এরকম আরো শত শত হাজারের উপরে হাজার হাজার পরিবার তাদের সন্তানদের খোঁজ করতেছে যাদেরকে গুম করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বা কোনো আইনা ঘরে এখনো বন্দি আছে কিনা এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে উপদেশটা বলতেছে আমি আপনাকে শ্রদ্ধা করি আপনি দেশে আসেন দল পুনর্গঠন করেন শুধু এটাই না যে গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পৃথিবীর ইতিহাসে বিরল সরকারের সবাই সংসদ ভবনের সব সদস্য এবং সরকার প্রধান সবাই পালিয়ে গেছে গা আন্দোলনের এত ভয়াবহতা জন তীব্রতায় সব পালিয়ে গেছে গা জীবন বাঁচানোর জন্য এমনকি বাংলাদেশের প্রশাসনের সমস্ত পুলিশ বিজিবি র্যাব তারাও রাস্তার থেকে পালাই গেছে গা তারাও রাস্তায় আসতে সাহস পেতেছে না কেমন বিপ্লবটা সংগঠিত হয়েছে বাংলাদেশে এবং কেন হয়েছে হয়েছে এই এই যে এক মাসের ছাত্রদের আন্দোলন কেউ হিসাব দিতেছে তিনশো মারা গেছে কেউ চারশো কিন্তু প্রকৃত হিসাব হলো এখানে মারা গেছে আমরা যতটুকু এ পর্যন্ত জানি আড়াই থেকে তিন হাজার ছাত্র জনতা মারা গেছে আজকের খবর এখনো বিশটা লাশ ঢাকা মেডিকেলে এবং মেডিকেলে পড়ে রয়েছে আর অসংখ্য মানুষ আহত হয়েছে হাজার হাজার অনেকে চোখ আজকে একজন মৃত্যুবরণ করেছে এই দুই চোখে গুলি লাগছিল অন্ধ হয়ে আর যারা বেঁচে থাকবেন এরা অনেকেই অন্ধ হয়ে যাবেন ছাড়া গুলিতে এই রকম একটা নির্মাম নিষ্ঠুর গণহত্যাকারী খুনি সরকার যাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই হাজার হাজার মানুষ জীবন দিয়া দেশটাকে বাধ্য করছে এদের রক্তের দাগ এখনো শুকায় নাই এই সমস্ত শহীদের পরিবারের কান্না এখনো থামে নাই যারা আহত হয়েছিলেন এখনো তারা হাসপাতাল ত্যাগ করতে পারে নাই এরা এখনো কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতেছে এই সময়ে এই স্বরাষ্ট্র উপদেশটা বললেন কি আওয়ামী লীগকে সংগঠিত হতে কোনো বাধা নেই শেখ হাসিনার দেশে ফেরত আসতে কোনো বাধা নেই শেখ হাসিনার দেশে ফেরত আসতে কোনো বাধা নেই আওয়ামী লীগের আবার সংগঠিত হতে বলতেছে উনি এখন পর্যন্ত বলে নাই যে খনি শেখ হাসিনার এই যে এত গুম খুন আইনা ঘরে বন্দির ক্রস ফায়ার তাকে বিচারের মুখোমুখি হইতে হবে এবং আমরা করব এটাই উচিত ছিল শত শহীদের রক্তে রঞ্জিত এই রাজপথ এখনো অনেকখানি রক্ত লেগে আছে উনি এখনো কিন্তু বলে নাই যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আয়না বিচারের মুখোমুখি করা হবে বা এদের বিচার হবে কিন্তু উনি যে কথা বলেছেন পুরা জাতি হতভম্ব হয়ে গেছে আমি মনে করি অবিলম্বে ওনাকে এই পদ থেকে সরিয়ে দিতে হবে যদি না সরানো হয় তাহলে ছাত্র জনতা তো আবার রাস্তায় নামছে বৈষম্য ছাত্র দের আজকে যে এটা বুঝে গেছে সবাই আমি প্রধান উপদেষ্টা নবেল লড়িয়ের সর্বজন স্বীকৃত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউ সাহেব কাহবান জানাব আপনি অবিলম্বে এই আপনার স্বরাষ্ট্র উপ দেশটাকে আপনি তার পদ থেকে সরিয়ে দিন না হলে হয়তো ভবিষ্যতে অন্য কিছু ঘটতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ